এই চোরেদেরকে বিদায় করতে গেলে এদের বিধানসভা শেষ। এখন শেষ ঠিকানা হচ্ছে পঞ্চায়েত ভোট। এই পঞ্চায়েত থেকে এদেরকে গোড়া সামনে দুপরে ফেলতে হবে। ছটফট করে পাগল হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, ভুল ভাল বকছে। আর আইএসএফ এর কর্মীদের যেখানে পাচ্ছে বলছে আমরা চামড়া তুলে নেব, গুটিয়ে দেব, পালিশ করে দেব, উড়িয়ে দেব, ঘুরিয়ে দেব। কি গো এটা কি তুমি বাপের ঘাড়ের ছেলে পেয়েছো নাকি যে আমার ছেলের আমি ঘুরিয়ে দেব? এটা ভাঙনের জোরান, এরা বুঝিয়ে দেবে হাড়ে হাড়ে, প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। কেউ চুরি হাতে দিয়ে বসে থাকি না আমরা, শুধু একটা কথা বলে যাই নওশাদ, তুমি শুনে রাখো, তুমি কত বড় হিম্মত তোমার আছে, তুমি ভাঙনের মাটিতে মিটিং করে বড় বড় কথা বলে যাচ্ছ, আমরা নীরব আছি, নীরব। আমরা কি চাই? আমরা উন্নয়ন দিয়ে এখন আর ভাঙনের মাটিতে হবে না, এখন উন্নয়নের বদলে এদের পিঠে চামড়া তুলে নিতে হবে, তারপরে এদের জবাব হবে। এরা বোঝে খেটে, এরা বোঝে খেটে দিয়ে এদের উন্নয়ন বোঝাতে হবে। শুধু ফাঁসি দিলে ভাঙনের মানুষ চাপিয়ে পড়বে, এই নওশাদদের মতন আইএসএফরা ভাঙনে থাকবে না। লড়াই হবে ভোটের ময়দানে, খ্যাতে ফলাবো না খামেরে ফলাবো। খ্যাতটা তোমার বাপের, তো তোমার বাপ এসে চাষ করবে তাই তুমি এসে লুট করে নিয়ে যাবে নাকি? এই আমরা যদি চাষ করি আমরা রক্ষাও করব। আমরা যেমন খ্যাতে ঘাম ঝরিয়ে যদি আমরা চাষ করতে পারি, আমার খামারটাকে আমি সংরক্ষণও করতে পারি। পায়ে পায়ে উড়িয়ে ধুলো, তিহার চলো তিহার চলো, ভাইপোকে ডেকেছে কাল 11টায় সিবিআই। এখন দেখা যাক যে নিজাম প্যালেসে যায় না দিল্লিগামী ফ্লাইট ধরে কলকাতায় সেটিং করতে, দিল্লি সেটিং করতে যায়। কি সেটিং অপূর্ব! গতকাল 25-25-50 লাখ টাকা জরিমানা দিয়েছে, আজ বাবুকে আবার ডাক করেছে। যারা এদিন বড় বড় কথা বলছিল না, আমাদের বিশ্বজিৎ দা রাজ্য সম্পাদক কয়েকটা কথা বলেছিল, বলছিল না আমাদেরকে জেলে ভাগ করেছে, কেন? যেমন কর্ম তেমন ফল। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছে, চাকরি, বিবাহ, উপার্জন, সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানায়। ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। কেন তোমরা ওই জাতেরই তো বীজ, ওখান থেকেই তোমাদের জন্ম। তা যে তিহারে অনুপ্রতা আছে তার পাশে সিটটাও তোমাদের খালি আছে, অপেক্ষা করছে, শুধু কালকের দিনটা যাক না। ফাঁসির মঞ্চে নাকি ঝুলে যাবে, ভাইপো বলছিল না যে দুর্নীতি প্রমাণ করতে পারলে ফাঁসির মঞ্চে ঝুলে যাবো। তা 50 লাখ টাকা জরিমানা দিতে হচ্ছে কেন? আর সিবিআই ডাকছে, পালিয়ে বেড়াচ্ছ কেন? যাও না বাবা একটু যাও, এত বুকের পাটা তো যেতে পারছো না? আরে আমাদের বিধায়ককে ডেকেছিল, জোর করে তাকে অ্যারেস্ট করেছিল, 42 দিন জেল কেটেছে, কই পালিয়ে যায়নি? তো তোমাদের বিধায়ক গুলো পাঁচিল টপকে পালাচ্ছে কেন একটু বলবে? যত সব চোর জোর ছেঁচড়া দুর্নীতিবাজ ধান্দাবাজ, তারই গোটা কত বীজ এখানে ওখানে ছড়িয়ে রেখেছে। এই যেমন বীজ ফেলেছিল তেমনই চারা হয়েছে, গাছটাও তেমন ফলটাও তেমন হচ্ছে, ধান্দাবাজ সব। আজ এই রাস্তাটা এই সাতুরিয়া ভগবান পুরু অঞ্চলের মানুষদের বলবো, এই বাজার কমিটির মানুষগুলোকে বলবো, আমাদের দোকানদার ভাইগুলোকে বলবো, এই রাস্তাটা কত ফুট হওয়ার কথা ছিল ভাই? 18 ফুট না, কত ফুট হয়েছে? 12 ফুট। এই রাস্তাটা পাখিগুলো গেল কোথায়? কি গো এখনো এই চোরদের সাপোর্ট করবেন আপনারা? এই চোরেদেরকে বিদায় করতে গেলে এদের বিধানসভা শেষ। এখন শেষ ঠিকানা হচ্ছে পঞ্চায়েত ভোট। এই পঞ্চায়েত থেকে এদেরকে গোড়া সামনে দুপরে ফেলতে হবে, আর সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। তাই তো ওরা ছটফট করছে, জ্বালায় ব্যথা বেদনায় এত ছটফট করছে, ভুল বাঁকা শুরু করেছে, দিনে মানে স্বপ্ন দেখছে কি করে আইএসএফ কর্মীদের পিঠের চামড়া তুলে নেবে বলছে, তো পিঠের চামড়া তুলে নেব। তা আমি একটা কথা বলে রাখি, আপনারা যদি মনে করেন আমাদের কর্মীদের পায়ে পিঠের চামড়া তুলে নেন, তা আপনার পিঠের চামড়াটা থাকবে তো? নোংরা, অসভ্য, নির্লজ্জ, এখনো লজ্জা করে না, লেভেলটা কোথা থেকে কোথায় নেমে এসেছে একবারও ভাবে না যে কোথায় একটা এমএলএ থেকে আজকে সাধারণ একটা মেম্বার হয়ে গেছে পঞ্চায়েত সমিতি, এরপরেও নির্লজ্জতা করে, বলে কি করে কথাগুলো? মানুষের সামনে প্রত্যেকটা মানুষ চিচি করছে, আমরা এমন একজন বিধায়ক পেয়েছি ভাঙড়ে যাকে নিয়ে ভাঙড়বাসী গর্ব করে, এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান, আমাদের গর্ব।
এই বাংলার গর্ব আর চোরগুলো গলা ফাটাচ্ছে আর এক চোর এসেছে সাধু সাজছে কি বলছে আইএসএফ এর কর্মীদের দোষ নেই আমাদের কর্মীদের দোষ এরাই কাটমানি করে তো ও কি কম বড় চোর নাকি যে রমজান মাসে জেসিবি দিয়ে ঘর ভেঙে মানুষের বাড়ি ছাড়া করেছিল রোজা পর্যন্ত করতে দেনি ইফতার খাবে একটা বাড়িতে গ্লাস পর্যন্ত রাখিনি সে আজকে সাধু সেজেছে তুমি মহারাজ সাধু বলে আজ কবে থেকে সাধুটা হয়েছে ওদের আসল রূপ এই সাধু হওয়ার কারণ হচ্ছে মানে জানে তো যে বিধানসভাটা হাতছাড়া হয়ে গেছে এখন যদি পঞ্চায়েত ভোটটাও চলে যায় তাহলে ওদের খাওয়া তো বন্ধ হয়ে যাবে ওদের নিজস্ব কোনো ইনকাম আছে ভাই কোনো ব্যবসা বাণিজ্য আছে একটা ভাঙা বাড়ি ছিল ভাঙা একটা সাইকেল ছিল এখন সাপুরজিতে ফ্ল্যাট নিউ টাউনে ফ্ল্যাট দীঘায় ফ্ল্যাট এখানে জমি ওখানে জমি এখানে পেট্রোল পাম্প বোর স্কর্পিও ছেলের স্কর্পিও নিজের স্কর্পিও মেয়ে এখানে চাকরি করে জামাই ওখানে চাকরি করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক কিভাবে হলো ভাই একটা পঞ্চায়েত সমিতির মেম্বারের কত মাইনে হয় কত মাইনে হয় একটা পঞ্চায়েতে যারা মেম্বার আছে 2,500-3,000 টাকা তাদের মাইনে পঞ্চায়েত সমিতি সভাপতি থেকে শুরু করে খুব জোর তাদের 5,000-7,000-8,000-10,000 টাকা মাইনে হয় তা গুন্ডা পুষে রেখেছে 10টা করে তো 10,000 টাকা মাইনে গুন্ডাদের দেয় কি খায় কি পরে কি আর স্কর্পিওটা কোথা থেকে কেনে মানুষ বোকা নাকি ভাঙড়ের মানুষ কিছু জানে না এই দুর্নীতি একটার পর একটা দুর্নীতি মানুষ আজ দেখেছে আর এখনো কিছু অন্ধ আছে তারে এত অন্ধ হয়ে গেছে খেয়ে খেয়ে তার মানে কি বলবো যে ঘোড়া ভর্তি হয়ে গেছে এখন ওগ্রাতেও পারছে না আর গিলতেও তো পারছে না ছটফট ছটফট করছে কি করবে ছটফট করে পাগল হয়ে যাচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে ভুল ভাল বকছে আর আইএসএফ এর কর্মীদের যেখানে পাচ্ছে বলছে আমরা চামড়া তুলে নেব গুটিয়ে দেব পালিশ করে দেব উড়িয়ে দেব গুড়িয়ে দেব কি গো এটা কি তুমি বাপের ঘরের ছেলে পেয়েছো নাকি যে আমার ছেলের আমি গুড়িয়ে দেব এটা ভাঙনের জোরান এরা বুঝিয়ে দেবে হাড়ে হাড়ে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে ভোটের ময়দানে খ্যাতে ফলাবো না খামেরে ফলাবো খ্যাতটা তোমার বাপের তো তোমার বাপ এসে চাষ করে তাই তুমি এসে লুট করে নিয়ে যাবে নাকি এই আমরা যদি চাষ করি আমরা রক্ষাও করব আমরা যেন খ্যাতে ঘাম ঝরিয়ে যদি আমরা চাষ করতে পারি আমার খামারটাকে আমি সংরক্ষণও করতে পারি